অফিসার যাচ্ছি। শুরু করো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার জন্মশতবর্ষ আসছে সামনেই। এই দিনটি আমাদের কাছে যদিও ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ, তারপরেও বলবো যে এর যে বিশালত্ব সেটি চিন্তা করে আমাদের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক কর্মসূচির মাধ্যমে তার জন্মশতবর্ষ পালন করা, আমি মনে করি জাতিগতভাবে এটা আমাদের কর্তব্য। যে মানুষটি আমাদেরকে শুধুমাত্র একটি ডাকের উপরে গোটা জাতিকে প্রাণপণ যুদ্ধে নাবাতে পেরেছিলেন, সে মানুষটি একজন সাধারণ কোনো মানুষ নন, যে সেটা তো ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। তাই আজকে সকল পেশার কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ডাক্তার, চিকিৎসক, প্রকৌশলী, প্রত্যেকটি মানুষের দিক থেকে বঙ্গবন্ধুকে কিভাবে দেখা হচ্ছে, বঙ্গবন্ধুর কি অবদান সম্পর্কে তাঁদের চিন্তা হচ্ছে, এবং সাধারণভাবে চাষি, মজুর, কুলি, খামার, তারা যেভাবে বঙ্গবন্ধুকে দেখেছেন, সেই সমস্ত চিন্তাভাবনাগুলোকে প্রতিফলিত করে আমার মনে হয় যে সারা বছরব্যাপী যে ঘোষিত কর্মসূচি গ্রহণের চিন্তা, সেটাকে সমৃদ্ধ করা যেতে পারে নানা ধরনের উপকরণ দিয়েই। এটা হতে পারে যেমন করে, ধরুন দীর্ঘদিন থেকেই শুনেছি আমরা যে বঙ্গবন্ধুর উপরে চলচ্চিত্র নির্মাণের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বেসরকারিভাবে বহু চিন্তা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র নির্মাণের যে উদ্যোগ সেটি গ্রহণ করা সম্ভব হয়নি। আমার ধারণা ইতিমধ্যে শুনেছি সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর চরিত্র নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ, সেটি এই এক বছরের মধ্যে সম্ভব হবে না, কিন্তু আমার মনে হয় যে অন্ততপক্ষে তার একটি প্রাথমিক কাজ শুরু করার জন্যে এই বছরটিকে বেছে নিলে আমরা শতবর্ষে হয়তোবা তার এই পূর্ণাঙ্গ চিত্র উপহার পেতে পারি। এছাড়া আমি মনে করি যে শিল্প কলার যে সমস্ত মাধ্যম আছে, একটা জিনিস এখানে বলে রাখতে চাই, সেটা হলো যে আমার জানা মতে পৃথিবীর যে কোনো নেতা বা রাষ্ট্রপ্রধানদের নামে এত গান বোধহয় বঙ্গবন্ধুর নামে এত গান লেখা হয়েছে যা অন্য কোনো নেতা বা কর্ণধারের, রাষ্ট্রীয় কর্ণধারের নামে লেখা হয়নি। কবিতা লেখা হয়েছে অসংখ্য, এবং এই যে লেখাগুলো, এই লেখাগুলো ইতিমধ্যেই সংকলিত হয়ে নানাভাবে প্রকাশিত হয়েছে, কিন্তু তারপরেও শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ওপর আমার মনে হয় যে বরেণ্য ব্যক্তিদের যে সাধারণ মানে লেখা, সেগুলো যদি সংকলিত করা যায় তাহলে, এবং তার সঙ্গে কিছু দুর্লভ ছবি সংযুক্ত করে একটি প্রকাশনা করা যেতে পারে। আরেকটি জিনিস যেটা, সেটা হচ্ছে যে আলোকচিত্র নিয়ে একটি চমৎকার এবং বৃহৎ আকারের একটি অ্যালবাম প্রস্তুত করা যেতে পারে, যে অ্যালবামটি বঙ্গবন্ধু সারা জীবনের সমস্ত কাহিনীটা তুলে ধরবে। তাছাড়া আরও কতগুলো জিনিস আমার নিজের চিন্তার মধ্যে যেটা, সেটা হচ্ছে যে
বঙ্গবন্ধুকে নিয়ে নৃত্যনাট্য তৈরি হতে পারে, বঙ্গবন্ধুকে নিয়ে অসংখ্য নাটক হতে পারে। বঙ্গবন্ধু যেহেতু সাধারণ মানুষের লোক ছিলেন, সে কারণে বলতে পারি যে তাঁর ওপরে যাত্রা তৈরি হতে পারে। আমাদের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এই জিনিসগুলো নিয়ে আমরা একটা যাত্রা মানে সৃষ্টি করতে পারি। গল্প কবিতার কথা তো বললামই যে অসংখ্য লেখা বেরিয়েছে, বেরুবে, এবং এগুলোকে সংকলিত করা, বাছাই করে সংকলিত করা আমার মনে হয় যে শতবর্ষের একটি কর্মসূচি হতে পারে। আর সবচেয়ে বড় যে জিনিসটি আমার কাছে মনে হয় সেটি হলো যে বাংলাদেশের এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্ত জীবনদান এবং বঙ্গবন্ধুর যে অবদান, এই জিনিসগুলোকে তুলে ধরে কিছু প্রামাণ্যচিত্র, খণ্ড খণ্ড প্রামাণ্যচিত্র তৈরি করে এগুলো আমাদের দূতাবাসের মাধ্যমে দেশের বাইরে আন্তর্জাতিকভাবে দেখানোর ব্যবস্থা করা যেতে পারে। বাচ্চাদেরকে যদি এখন থেকেই দেশপ্রেম শেখাতে হয়, মাতৃভূমির প্রতি তার যে অঙ্গীকার তৈরি করা সেটা যদি আমরা শেখাতে চাই, তাহলে বঙ্গবন্ধুর ছোটবেলা থেকে শুরু করে তার অবদান, বাংলাদেশ অর্জনে যে অবদান, এই অবদানগুলো সংক্ষিপ্ত আকারে হলেও শিশুদের উপযোগী করে একটি যদি প্রামাণ্যচিত্র অথবা সে ধরনের কোনো মানে চলচ্চিত্র নির্মাণ করা যায়, তাহলে এই নতুন প্রজন্মকে আমরা অন্ততপক্ষে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার জন্যে মানসিকভাবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে তৈরি করতে পারবো। এই জিনিসগুলো আমার মনে হয় যে আরও অনেকেই অনেক রকমভাবে চিন্তা করতে পারেন, অনেকের মতামত নিয়ে সবাই একটা সবার যে চিন্তা সেই চিন্তাটাকে সঙ্গবদ্ধ করে একটা বড় রকমের প্রোগ্রাম নির্মাণ করে শতবর্ষ পালনের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন যে এই যে আয়োজনটা করতে যাচ্ছে, উদ্যোগ নিয়েছে এই ব্যাপারে। আচ্ছা আচ্ছা, পিপলস থিয়েটার করছে? হ্যাঁ, আর বাংলাদেশ শিল্পকলা একাডেমি এটা সহযোগিতায় আছে। আচ্ছা আচ্ছা, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, সরি আরেকবার, পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সহযোগিতার মাধ্যমে বঙ্গবন্ধুর শতবর্ষ উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে, এদিকে আমি অভিনন্দন জানাই এবং আনন্দ প্রকাশ করি। এই জন্যে যে এ ধরনের উদ্যোগ বোধহয় পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন প্রথম নিল, অন্যরা এখনও নিয়েছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু সাংস্কৃতিক ক্ষেত্রে এই উদ্যোগটি তারা নিয়েছে, তাদেরকে সাধুবাদ জানাই। এবং আমি যে মনে করি যে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যমে বঙ্গবন্ধুর সঠিক যে চিত্রায়নটি সেটি করা সম্ভব হবে, এবং তার ফলে আমাদের বর্তমান প্রজন্ম এবং আসন্ন যে প্রজন্ম, নতুন প্রজন্ম, সে প্রজন্ম উপকৃত হবে এই কাজটির মাধ্যমে। এটি জাতিগতভাবে একটা বিরাট দায়িত্ব, এবং এই দায়িত্বটি পালন করতে পারলে আমি মনে করি যে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা, দেশের মানুষকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করবে। থ্যাংক ইউ স্যার।